তুমি এখানে আসার আগেই অনেক কিছু ছিল, নিশ্চিতভাবেই তুমি সেগুলো তৈরি করনি, তাই তুমি ভেবেছিলে কেউ একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। এভাবেই তো তুমি সৃষ্টিকর্তাকে জানলে, তাই নয় কি? আসলে ঈশ্বর তোমার কাছে তোমারই একটা অতিরঞ্জিত রূপ। দেখো, তুমি এখনো নিজেকেই ব্যাখ্যা করতে পারো না, তাই নয় কি? তো তোমার মতো একটা ছোট সৃষ্টি যখন ব্যাখ্যার অতীত, তখন যিনি সৃষ্টিকর্তা তাকে তুমি কি সংজ্ঞা দেবে? মানুষ ভাবে আত্মা পবিত্র, কিন্তু শরীর অপবিত্র, এটা কি করে সম্ভব? তাই না? আমরা সবাই ঠিক এই কাজটাই করছি। আমরা বলি ঈশ্বর পবিত্র, কিন্তু তার সৃষ্টি অপবিত্র, এটা কিভাবে সম্ভব? ঈশ্বরের কথা তুমি ভাবছ তার একমাত্র কারণ তুমি এই সৃষ্টিকে দেখেছো। জন্মের পর তুমি যখন চোখ খুললে, চারিদিকে তুমি অসংখ্য সৃষ্টি দেখেছিলে। তুমি এখানে আসার আগেই অনেক কিছু ছিল, নিশ্চিতভাবেই তুমি সেগুলো তৈরি করনি, তাই তুমি ভেবেছিলে কেউ একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। এভাবেই তো তুমি সৃষ্টিকর্তাকে জানলে, তাই নয় কি? যখনই তুমি ভাবলে কেউ একজন সৃষ্টিকর্তা আছেন, যেহেতু তুমি মানুষ হয়ে জন্মেছ, তাই তুমি ভাবলে তিনিও। নিশ্চয়ই একজন বড় মাপের মানুষ, আমার মতো ছোট মানুষ তো এত কিছু করতে পারে না, তিনি অবশ্যই একজন বড় মাপের মানুষ। আর মাত্র দুটো হাত দিয়ে কিভাবে এত কিছু সৃষ্টি করা সম্ভব? তাহলে নিশ্চয়ই আটটা হাত হবে, তাই না? তাই নয় কি? যদি তুমি একটা মহিষ হতে, তুমি সত্যি ভাবতে যে ঈশ্বর একটা বড় সড় মহিষ, তাই না? হ্যাঁ কি না বলো? তুমি একটা মহিষের কাছে গিয়ে জানতে চাও, দেখবে সে জোর দিয়ে বলবে ঈশ্বর একটা বড় মহিষ, হয়তো তার চারটে শিং। তোমরা ইদি আমিনকে চেনো? ইদি আমিনের নাম শুনেছ? ইউগান্ডার সেই মানুষটি? ইদি আমিন ঘোষণা করেছিলেন ঈশ্বর কৃষ্ণাঙ্গ। আমি ওনাকে সমর্থন করি। যদি একজন শ্বেতাঙ্গ মানুষের শ্বেতাঙ্গ ঈশ্বর থাকেন, তাহলে একজন কৃষ্ণাঙ্গ মানুষের কেন নয়? কিন্তু ওরা উভয়েই বিভ্রান্ত। আমরা জানি যে ঈশ্বর বাদামি। কারণ উনি আমাদের কাছে এসেছেন। কিছুদিন আগে আমি টেনেসির নাসভিলিতে কিছু মানুষের মধ্যে কথা বলেছিলাম। তখন আমি ওনাদের একটা জোক বলেছিলাম। তখন মজার ছলেই আমি ঈশ্বরকে একজন পুরুষ বলেছিলাম। সঙ্গে সঙ্গে কিছু মহিলা উঠে দাঁড়িয়ে বললেন, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন পুরুষ? দেখলাম বিষয়টা অন্যদিকে যাচ্ছে। আমি বললাম, দেখুন, আমি একটা জোক করছিলাম, তাতে কিছু যায় আসে না। আপনি বললেন ঈশ্বর পুরুষ, আপনি কি এটা বিশ্বাস করেন? ওনারা মজাটাকেও সিরিয়াসলি নিয়ে ফেলেছিলেন। এখন মহিলারা বিতর্কে নেমেছেন যে ঈশ্বর একজন মহিলাও হতে পারেন। এই সমস্যাগুলো শুধুমাত্র ওনাদের সংস্কৃতিতেই দেখা যায়। ভারতবর্ষে আমাদের কাছে পুরুষ ঈশ্বর, মহিলা ঈশ্বর, গোদেবতা, বানর দেবতা, আমাদের সব কিছু আছে, সব ধরনের, বুকে হেঁটে চলা, গাছে বেয়ে চলা, আকাশে উড়ে বেড়ানো। কারণ ভবিষ্যতের সব সমস্যাগুলো আমরা আগে থেকেই দেখতে পেয়েছিলাম। আসলে পৃথিবীতে পুরুষ যখন সবচেয়ে বলশালী ছিল, তখন পুরুষই ছিল ঈশ্বর। এখন মহিলারাও শক্তিশালী হয়ে উঠেছেন, তাই তারা প্রশ্ন তুলছেন, ঈশ্বর কেন মহিলা হবেন না?
তো কাল যদি কুকুররা ক্ষমতাশালী হয়ে ওঠে, এখন যেটা ওরা হচ্ছে, তাহলে তারাও তখন প্রশ্ন করবে, গড কেন ডগ নয়? আসলে বানান দুটো তো খুব কাছাকাছি। অন্তত তোমাদের থেকে ওদেরটা অনেক কাছাকাছি। So your idea of God is just an exaggerated version of yourself, isn't it? Your idea of God is just an exaggerated version of yourself. আসলে ঈশ্বর তোমার কাছে তোমারই একটা অতিরঞ্জিত রূপ। দেখো, তুমি এখনো নিজেকেই ব্যাখ্যা করতে পারো না, তাই নয় কি? তুমি নিজেকে যে সংজ্ঞাই দাও না কেন, সেটা সঠিক হবে না। নিজেকে তুমি যে সংজ্ঞাই দাও না কেন, সেটা তোমাকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়। তো তোমার মতো একটা ছোট সৃষ্টি যখন ব্যাখ্যার অতীত, তখন যিনি সৃষ্টিকর্তা, তাকে তুমি কি সংজ্ঞা দেবে? তাকে তুমি ব্যাখ্যা করতে পারবে না, তাকে তুমি বুঝতেও পারবে না। তুমি শুধু তার মধ্যে লীন হয়ে যেতে পারো, তাকে তুমি অনুভব করতে পারো, কিন্তু তাকে তুমি জানতে পারবে না, তার থেকে কোনো জ্ঞানও অর্জন করতে পারবে না। ঈশ্বরকে নিয়ে আসলে তোমার যা ধারণা আছে, সেটা পুরোপুরি মূর্খামি, সাংস্কৃতিক মূর্খামি। তুমি যে ধরনের সংস্কৃতির মধ্যে আছো, তোমার ঈশ্বরও ঠিক সেই রকমই হবেন, তাই নয় কি? তাকে শুধু উপলব্ধি করা যায়। উপলব্ধি করার মানে এই নয় যে তাকে তুমি খেতে পারো বা গ্রহণ করতে পারো, না, তুমি শুধু তার মধ্যে মিশে গিয়ে তাকে অনুভব করতে পারো, এছাড়া আর কোনো পথ নেই। তো আমরা শুধু এই মিশে যাওয়ার উপায়গুলো এমনভাবে খুঁজি যাতে আমরা আমাদের থেকে অনেক বড় কিছুকে উপলব্ধি করতে পারি।